দর্শক, ভৈরবের দুর্ঘটনাস্থলে রয়েছেন আমাদের সহকর্মী টিটু দাস এবং মেহেদিনুর পরশ। আমরা সেখানকার সর্বশেষ তথ্য আপনাদেরকে জানাবো। আমরা প্রথমেই চলে যেতে চাই পরশের কাছে। পরশ, আপনি তো দুর্ঘটনাস্থলে রয়েছেন, নিখোঁজদের উদ্ধার অভিযানের কি কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। হ্যাঁ লাবণী, আপনাকে আপনাকে আমি জানিয়ে রাখতে চাই, প্রায় 4 থেকে 4.5 ঘন্টা অভিযানের পর কিন্তু নিখোঁজ 8 জনের মধ্যে কিন্তু 2 জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস এবং বিআরডব্লিউ টিমের একটি ডুবুরি দল। তারা কিন্তু ইতিমধ্যে 2 জনের মরদেহ উদ্ধার করে, তাদের যে যে একটা ফায়ার সার্ভিসের যে একটা সিভিল ডিফেন্সের একটা ওয়াটারপ্রুফ আছে, এটাতে রাখা হয়েছে এখানে। তারপরে এখানে কিন্তু আপনি যে আমি কিন্তু আছি মেঘনা নদীর প্রায় মধ্যবর্তী স্থানে, এখানে কিন্তু আপনার এই যে ডুবুরি দলের কয়েকটি টিম কিন্তু এখানে কাজ করছেন। তারা কিন্তু এখানে ধাপে ধাপে বিভিন্ন স্থান ঘুরে দেখছেন এবং খোঁজ করছেন। কিন্তু আমি একটা বিষয় আপনাকে বলে রাখি, এখানে যে কালকে গতকালকের যে ঘটনা ট্রলার ডুবির যে ঘটনায়, এই ঘটনার ট্রলারটি কিন্তু ইতিমধ্যে তারা শনাক্ত করেছেন, এখনো ট্রলারটি কোনো উদ্ধার করা হয়নি। আর যারা নিখোঁজ রয়েছেন বাকি 6 জন, তাদেরকে কিন্তু নদীর বিভিন্ন জায়গায় কিন্তু তাদেরকে খোঁজ করা হচ্ছে ডুবুরি দল। তো আমি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, গতকাল কিন্তু যে বৈরবের যে ব্রিজ নিচ থেকে কিন্তু একটি যাত্রীবাহী ট্রলার নিয়ে কিন্তু তারা ব্রাহ্মণবাড়িয়া চরসুনারামপুর একটি স্থানে যাচ্ছিলেন, কিন্তু ওইটি ব্রিজের তৃতীয় পিলার পার হওয়ার পরই কিন্তু যে এখানে যে বালু বা একটি বাল্ক হেডের ধাক্কা কিন্তু ট্রলারটি যাত্রীবাহী ট্রলারটি উল্টে গিয়ে পানিতে তলিয়ে যায়। সকাল 8:30 থেকে কিন্তু যে যে একটা ডুবুরি দলে যে অভিযান চালিয়ে কিন্তু এই 2 জনের মরদেহ উদ্ধার করছে এবং নিহত স্বজনরা কিন্তু যে নদীর ওপারে কিন্তু তারা অপেক্ষা করছে স্বজনদের জন্য, কোন কোন সময় তাদের যে স্বজনদের মরদ দেখতে পাবে। আমি যদি বলে রাখি, এই যে নিখোঁজ রয়েছে, নিখোঁজের মধ্যে কিন্তু একজন পুলিশ সদস্য রয়েছেন, তার একই পরিবারে কিন্তু 4 জন রয়েছেন, তার স্ত্রী সহ তার ছেলে মেয়ে, এছাড়াও একটি কলেজ শিক্ষার্থী রয়েছে, ছাড়াও আরো 2 জন রয়েছেন। তাদের স্বজনরা কিন্তু এখানে অবস্থান করছেন যে কোন 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 সময় তাদের স্বজনদের মরদ দেখতে পাবেন। আমি যে স্থানটিতে আছি, এই স্থানটি কিন্তু মেঘনার যে মধ্যবর্তী স্থান, এখানে যে জোয়ার বাটার একটি হয় নদীতে, যার কারণে বাকি মরদগুলি কোথায় আছে এখনো তারা শনাক্ত করতে পারছে না। তারা কিন্তু খুব চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই মরদকে শনাক্ত করার জন্য। এ ছিল আমার কাছে সর্বশেষ। পরশ, আপনি যেমনটা বলছিলেন এই মেঘনা নদীর মেঘনা নদী থেকে আপনি ডুবুরি দলের সাথে ছিলেন, আমি এখন আছি মেঘনা নদীর পারে। এখানে যারা স্বজনরা যারা আছেন তারা অপেক্ষা করছেন, তাদের তাদের আত্মীয় স্বজনরা অপেক্ষা করছেন যে কখন তাদের নিখোঁজ যারা আছেন তাদের তাদের মরদেহ আসবে, তাদের শনাক্ত করবে। তো আমি একটু আগে ভৈরব নৌ পুলিশ পাড়ির যে কর্মকর্তা আছেন তার সাথে আমি কথা বলেছি একটু আগে, উনি আমাকে জানিয়েছেন যারা উদ্ধার হয়েছে তাদের এখনো শনাক্ত করা হয় নাই, শনাক্ত করবে যখন পাড়ে নিয়ে আসবে তখন আত্মীয় স্বজনরা শনাক্ত করবে, যেহেতু উদ্ধার কাজ চলমান আছে এই জন্য তারা শনাক্ত করতে এখনো তাদের পরিচয় শনাক্ত করতে পারেনি। আর আর আমরা দেখতে পাচ্ছি যে নদীর পাড়ে আত্মীয় স্বজনরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন তাদের পাবেন। তো আমরা যতটুকু জানতে পেরেছি উদ্ধার কাজ চলমান অবস্থায় আছে, তবে কিছুক্ষণ পরে হয়তো বা যারা যাদের উদ্ধার করা হয়েছে তাদের পাড়ে নিয়ে আসবে, তখন তাদের পরিচয় জানা যাবে। কানিজ লাবণী, এই ছিল আমার কাছে মেঘনা নদীর পাড় থেকে সর্বশেষ। ধন্যবাদ টিটু এবং পরশ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, ভৈরবের দুর্ঘটনাস্থলে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা এবং আমরা পরবর্তীতে আবারও কোনো তথ্য পেলে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো।